জীবনযাত্রার খরচটা কেমন, ব্যয়ভারটা কেমন? অনেকে বলে যা ইনকাম করি তাই শেষ হয়ে যায়, এই বিষয়ে দুটো যদি একটু বলেন। কানাডায় আমার নিজের গিয়ে মনে হয়েছে, আমরা তো ইএসএল টিচার হিসেবে গিয়েছি, আমি আমার ওয়াইফ ও মেইন অ্যাপ্লিকেন্ট ছিল, আমার গিয়ে মনে হয়েছে যে সুযোগ সম্ভাবনা কানাডায় 10 গুণ বেশি। এখন এইটা মোটামুটি সব প্রফেশনের বেলায় প্রযোজ্য, এই কিন্তু এখানে একটা কিন্তু আছে। কিন্তুটা হচ্ছে মেইন স্ট্রিম জবে আপনাকে কমপ্লাই করতে হবে। কানাডায় যখন আপনি একটা কাজ করবেন, সেটা একজন এইচআর প্রফেশনাল হিসেবে করেন, একজন সাংবাদিক হিসেবে করেন, একজন ব্যাংকার হিসেবে করেন, একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে করেন, একজন টিচার হিসেবে করেন, এই যত রকম প্রফেশন আছে, মূলধারায় যখন আপনি কাজ করবেন, আপনার হয়তো কলিগ হবে 50 দেশের 50 রকম। তার মানে কি, আপনি তো ওয়ার্ল্ডের একটা মেইন স্ট্রিম জব মার্কেটে কাজ করছেন। আপনার ইংলিশ স্কিলস তো ভেরি আপ টু দ্য মার্ক হতেই হবে, কুইবেক ছাড়া। কুইবেক হলে ফ্রেঞ্চ আপ টু দ্য মার্ক হতে হবে, আদারওয়াইজ ইংলিশ। সিমালটেনিয়াসলি আপনার ওভারঅল কমিউনিকেশন স্কিলসটা খুব ভালো হতে হবে, মানে আপনার ইন্টারপার্সোনাল স্কিলস, মানুষকে জয় করার সহজাত ক্ষমতা আপনার থাকে, দোস্তি করতে পারতে হবে ক্যানাডিয়ানদের সাথে। আপনার ওই বডি ল্যাঙ্গুয়েজটা ঠিক হতে হবে, রাইট বডি ল্যাঙ্গুয়েজ, আপনার এটিকেট ম্যানার, আপনার জেস্টার পশ্চার, আপনার প্রফেশনাল এটিকেট ম্যানার ভেরি আপ টু দ্য মার্ক। এইগুলো যারা পারে, আমাদের তরুণ যারা যারা এখন একদম ইংরেজিও ভালো, বাংলাও সুন্দর করে, বাংলার ওখানে গিয়ে শুরুতে কোনো কাজ করবে না বাঙালি কমিউনিটি ছাড়া, মূলত আমি ইংলিশের কথা বলছি, তো তাদের জন্য অসম্ভব ভালো সুযোগ সম্ভাবনা আছে। আপনি জানতে যাচ্ছিলেন কোন পেশাগুলোয়, আমার মনে হয়েছে সবগুলো পেশায়। আমি আপনাকে উল্টা দিক থেকে বরং বলি, আমাদের আলবার্টাতে একজন বাস ড্রাইভারের বেতন রাফলি 50,000 কানাডিয়ান ডলার বছরে, একজন ইলেকট্রিশিয়ানের বেতন 45,000 থেকে 55,000 ডলারের মধ্যে, একজন নার্সের বেতন, রেজিস্টার্ড নার্স ওরা RN বলে, 60,000 কানাডিয়ান ডলার প্লাস মাইনাস আ ইয়ার। আপনি বুঝতেই পারছেন, ওয়েল এখানে ট্যাক্সও আছে, প্লাস মাইনাস 25% আপনার ট্যাক্স দিয়ে দিতে হবে। কিন্তু আমাকে অনেকে বলে মধ্যপ্রাচ্য কিংবা সংযুক্ত আরব আমিরাত থেকে যে আমরা তো এখানে ট্যাক্স দিই না। প্রশ্ন হচ্ছে ওখানে আপনারা আর্ন করেন কত? বাংলাদেশি টাকায় হয়তো একজন ইলেকট্রিশিয়ান ভাই হয়তো 50,000 টাকা পান, সেইটা কানাডার হয়তো 700-800 ডলার। ওখানে গিয়ে যদি আপনি 4,000 ডলার পান, 50,000 ডলার যদি মাসে 4,000 ডলার হয়, 1,000 ডলার যদি আপনি ট্যাক্সও দিয়ে দেন, 3,000 ডলার আপনার থাকছে, স্টিল 4 times 5 times, মোর দেন 2 লাখ ফর শিওর। তো কানাডায় সমস্ত প্রফেশনারই সুযোগ সম্ভাবনা হুলুস্থুল রকম, খুবই ভালো। যেইটা লাগবে সেটা হচ্ছে যে আমি যখন জব মার্কেটে ইন্টারভিউ করব, অ্যাক্সেস নেব, তখন জব মার্কেট আমার কাছ থেকে যে দক্ষতাটা আশা করে সেই দক্ষতাটা নিয়ে আমি ঢুকছি, এইটা আমাকে নিশ্চিত করতে হবে। আর ব্যয়ভার, জীবনযাত্রা, এইবার ব্যয়ভার এইটা একটু স্লাইটলি ডিফার করে প্রভিন্স টু প্রভিন্স। আমি আপনাকে আলবার্টারটা বলি। আলবার্টায় একটা 2 বেডরুম, 2 বেডরুম 1 বাথরুম, এটা বেসিক, এগুলো তো সব ওয়াক আপ। আপনি জানেন কানাডায় 90% বাড়িঘর তো কাঠের এবং কোনো লিফ নাই, 3 তলা হেঁটে হেঁটে ওঠা, এগুলোকে বলে ওয়াক আপ অ্যাপার্টমেন্ট। আর আমরা প্রথম অবস্থায় গিয়ে ইমিগ্রেন্টরা সবাই ওয়াক আপ দিয়ে শুরু করি, তখন তো শুরু করতে হয়, সার্ভাইভালের প্রশ্ন। ওয়াক আপ অ্যাপার্টমেন্টে একটা 2 বেডরুম, একটা ড্রয়িং, একটা লিভিং, ডাইনিং, একটা বাথরুম, এটা রাফলি আমাদের প্রভিন্সে 1100-1200 ডলার মাসে ভাড়া। এইটা কিন্তু ব্রিটিশ কলাম্বিয়াতে, ভ্যানকুভারে 2000, এইটা টরন্টোতে এই বাসাটাই কিন্তু 2000 থেকে 2200। 1,000 ডলারের কিন্তু বাড়ি ভাড়ার, 1,000 ডলারের বাসা ভাড়ার পরিবর্তন, মানে গ্যাপ মানে হচ্ছে হিউজ। খাওয়া খরচ আমাদের প্রভিন্সে 4 সদস্যের বাবা মা 2 বাচ্চা, আপনি ধরে নেন রাফলি 700-800 ডলার ইজ ফাইন মাসে। এবং আমি খুব সারপ্রাইজিংলি আবিষ্কার করলাম এবার এসে, এবার তো আসলাম 3 বছরের বেশি সময় পরে বাংলাদেশে, ঢাকাতে খাওয়ার খরচ অনেক বেশি কানাডার তুলনায়। আপনারা এখানে কফি খাচ্ছেন, দেখলাম গুলশান বনানীতে 600-700 টাকা 1 কাপ, আর কানাডায় পৃথিবীর সেরা কফি 150 টাকা, 200 টাকার মধ্যে, $2 হয়ে যায়। অফকোর্স আমাদের টিম হর্ডনের কফি $2, তারও কমে, এবং সেটা ওয়ার্ল্ড ক্লাস কফি ফর শিওর। এনিওয়ে সেটা অন্য প্রসঙ্গ। রাফলি এই 1000-1200 ডলার যদি আপনি বাসা ভাড়া ধরেন, 4 জনের খাওয়ার খরচ যদি 700-800 ধরেন, সাথে আনলিমিটেড বাস পাস, ট্রেন পাস, আপনি যদি গাড়ি না চালান শুরুতে, প্লাস টেলিভিশন, ইন্টারনেটের বিল, প্লাস আপনার মোবাইলের বিল, আপনার স্পাউসের মোবাইলের বিল, এইগুলো ধরে ধরে প্লাস মাইনাস 2500 ডলারের মধ্যে, 2500 কানাডিয়ান ডলারের মধ্যে একটি পরিবার, 4 সদস্যের পরিবার সুন্দর মতো চলে যায়। এখন আমার আয়টা কেমন? ওই যে আমি বললাম যে একটা বেসিক চাকরি, এন্ট্রি লেভেলের চাকরিও যদি আপনি শুরু করেন, এন্ট্রি লেভেলের জব করলেও আপনি মোটামুটি প্লাস মাইনাস 3000-এর কাছে আর্ন করবেন। যদি সেটা 2 জন মিলে করেন, তাহলে 2 জন মিলে 6000 হচ্ছে। দুজন কাজ করছে, কিন্তু খরচ কিন্তু ওই 2500 এর মধ্যেই রয়ে গেছে। হ্যাঁ, এবং 6000 থেকে যদি দুজন মিলে 25% প্লাস মাইনাস ট্যাক্স দিয়ে দেন $4500 দুজনের জবের বেলা। 2500 হলো খরচ, আর দুজন মিলে চাকরি করে, হ্যাঁ, তো দুজন মিলে ধরেন বেসিক চাকরি করেও 2800 3000 হলে 6000। এবার আপনি প্লাস মাইনাস ফেডারেল গভর্নমেন্ট প্রভিন্সিয়াল গভর্নমেন্ট দুটো মিলে যদি 25% ট্যাক্স দিয়ে দেন, একটা ফ্ল্যাট রেট বলছি আমি, তাহলে $1500 দিয়ে দিলেন, 6000, স্টিল আপনার 4500, 4000 থাকলো। আপনি খরচ তো করেছেন চারজন মিলে সেই $2500। সো ইটস আ গুড স্টার্ট। এই খরচটা কি সব জায়গায় একই রকম? না, এগেইন ওই যে বাসা ভাড়া তো একটা বড় রকম, বাসা ভাড়া ছাড়া এটা মোরলেস কাছাকাছি।